ক্লাস 4 তোমরা দেখো আজকে তোমাদের পাতা বাহার পড়া ছিলগুলো বাকি ছিল তোমাদের মনের খবর গল্পে যে 9 এর পেজ নম্বর দেখো 46 পেজ পেজ হচ্ছে 46 পাতা বাহারের পেজ হচ্ছে 46 পেজে তোমাদের 9 এর প্রশ্ন দেওয়া আছে দেখো 9 এ 1 2 করে প্রশ্ন দেওয়া আছে 9 এ 1 এর প্রশ্নটা দেওয়া আছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা জুড়ে আমি একে উত্তরটা বলে দিচ্ছি দেখো লুসাই পাহাড়ের বিস্তার প্রায় 650-700 বর্গ মাইল জায়গা জুড়ে আবার বলছি লুসাই পাহাড়ের বিস্তার প্রায় 650-700 বর্গ মাইল জায়গা জুড়ে তারপরে 2 নম্বরে 9 2 নম্বর প্রশ্নটা আছে লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে তোমাদের বইয়ের মধ্যে পাবে দেখবে পেজ নম্বর 46 এ 9 এর 2 একটা লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে 9 এর 2 একটা উত্তর আমি লিখে দিয়েছি লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয় কারণ সেখানে কোনো গ্রাম নেই পথ নেই চারিদিকে ঘন বনে ঢাকা সেখানে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি এক এক জায়গা এমন ঘন বন যে আকাশ দেখা যায় না মনে হয় দিনের বেলায় সন্ধ্যা নেমে এসেছে আবার বলছি লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয় কারণ সেখানে কোনো গ্রাম নেই পথ নেই চারিদিকে ঘন বনে ঢাকা সেখানে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি এক এক জায়গায় এমন ঘন বন যে আকাশ দেখা যায় না মনে হয় দিনের বেলায় সন্ধ্যা নেমে এসেছে এবার দেখো 9-3টা বলেছে হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনদের কেন খুব মজা হলো উত্তরটা হবে 9-3 লোকজনদের মজা হলো কারণ তাদের আর বন কেটে পথ তৈরি করতে হচ্ছে না আবার বলছি লোকজনদের মজা হলো কারণ তাদের আর বন কেটে পথ তৈরি করতে হচ্ছে না এবার দেখো 9-4টা গন্ডার দেখে শ্যামলাল কি বলেছিল চারের উত্তর দেখো শ্যামলাল গন্ডার দেখে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গিয়েছিল শ্যামলাল গন্ডার দেখে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গিয়েছিল আজকে এই পর্যন্তই পড়ালাম এর পরের দিন আমার 9 এর বাকি প্রশ্নগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো